আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক মণ্ডলী, আজকে আমার ব্লগে দেখাবো রাঙ্গামাটি পার্বত্য জেলা। তো রাঙ্গামাটি পার্বত্য জেলা নিয়ে আজকে আমার ব্লগ তৈরি হচ্ছে, তো আমার সাথেই থাকবেন। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনি চেপে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সহজেই পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক পার্বত্য রাঙ্গামাটি জেলার বিস্তৃত ইতিহাস। 1860 সালে 20 জুন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়। জেলা সৃষ্টির পূর্বে এর নাম ছিল কার্পাসমহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে 1981 সালে বান্দরবান এবং 1983 সালে খাগড়াছড়ি পৃথক জেলার সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙ্গামাটি পার্বত্য জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। 1971 সালে 1 নং সেক্টরের অধীনে ছিল এই রাঙ্গামাটি জেলা। বর্তমানে রাঙ্গামাটি জেলায় 10টি উপজেলা, 12টি থানা, 2টি পৌরসভা, 50টি ইউনিয়ন, 159টি মৌজা, 1347টি গ্রাম এবং 1টি সংসদীয় আসন নিয়ে গঠিত হয়েছে। রাঙ্গামাটি জেলার প্রধান নদী কর্ণফুলী। এ নদী ভারতের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙ্গামাটির উত্তর পূর্ব সীমান্ত দিয়ে ঠেগা নদীর মোহনা হয়ে এ অঞ্চলে প্রবেশ করেছে। এই কর্ণফুলী নদীর উপনদীগুলি হল কাঁচালং, মাইনি, চেঙ্গি, ঠেগা, সলক, রাইখং। রাঙ্গামাটি জেলায় রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি, মেডিকেল কলেজ সরকারি একটি, কলেজ 16টি, মাদ্রাসা 15টি, মাধ্যমিক বিদ্যালয় 51টি, এর মধ্যে 6টি সরকারি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 60টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 22টি, প্রাথমিক বিদ্যালয় 411টি। এই রাঙ্গামাটি জেলায় যোগাযোগের প্রধান সড়ক একটি, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক। সব ধরনের যানবাহনের যোগাযোগ এ সড়ক পথেই হয়ে থাকে। তো দর্শক মণ্ডলী, এবার জানিয়ে দিচ্ছি রাঙ্গামাটি পার্বত্য জেলায় অবস্থিত দর্শনীয় স্থানসমূহ। আসামবস্তি ব্রিজ, উপজাতীয় জাদুঘর, ওয়াগ্গা চা এস্টেট, কর্ণফুলী কাগজকল, কংলাক পাহাড়, কাপ্তাই জাতীয় উদ্যান, কাপ্তাই বাঁধ ও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই সেনানিবাস, কাপ্তাই হ্রদ, চিতমরম বৌদ্ধবিহার, ঝুলন্ত সেতু, টুকটুক ইকো ভিলেজ, দোলুসরি জেদবন বিহার, তবলছড়ি আনন্দ বিহার, দুমলং, দুপানি ঝর্ণা, নৌবাহিনীর পিকনিক স্পট, পাবলাখালী বন্যপ্রাণ অভয়ারণ্য, পেদাটিংটিং, প্যানোরামা জুম রেস্তোরাঁ, বনশ্রী পর্যটন কমপ্লেক্স, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব স্মৃতি ভাস্কর্য, বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র, মুপ্পুসরা ঝর্ণা, জমচুক বন বিহার, রাঙ্গামাটি সেনানিবাস, রাজবন বিহার, রাজা জং বসাক খানের দিঘীয় মসজিদ, রাজা হরিশ্চন্দ্র রায়ের আবাসস্থলের ধ্বংসাবশেষ, লাভ পয়েন্ট, শহীদ শুক্কুর স্টেডিয়াম, সুবলং ঝর্ণা, সাজেক ভ্যালি, হাজাছড়া ঝর্ণা, চাকমা রাজবাড়ি রাঙ্গামাটি ইত্যাদি। তো দর্শক মণ্ডলী, রাঙ্গামাটি জেলার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, সুবলং ঝর্ণা, সাজেক ভ্যালি, নৌবিহার পিকনিক স্পট, কাপ্তাই বাঁধ ও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব স্মৃতি ভাস্কর্য, উপজাতীয় জাদুঘর, কর্ণফুলী কাগজকল, বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র, প্যানোরামা জুম রেস্তোরাঁ,
পেদা টিং টিং রেস্তোরাঁ, টুকটুক ইকো ভিলেজ, চিতমরম বৌদ্ধবিহার, বনশ্রী পর্যটন কমপ্লেক্স ও সাজেক ভ্যালি। তো দর্শক মণ্ডলী, বাংলাদেশের পর্যটন স্থানের মধ্যে একটি অন্যতম স্থান হচ্ছে রাঙ্গামাটি পার্বত্য জেলা। বাংলাদেশের মধ্যে রাঙ্গামাটি একমাত্র জেলা যে জেলায় দুইটি দেশের সীমান্ত রয়েছে। শুধু তাই না, বাংলাদেশের 64টি জেলার মধ্যে এটাই একমাত্র জেলা যে জেলায় কোনো রিক্সা চলাচল করে না। তাছাড়াও রাঙ্গামাটি জেলায় রয়েছে আরও বিভিন্ন বৈশিষ্ট্য সমূহ। সৌন্দর্যের এক অপার লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলা। এখানে পাহাড়ের কূল ঘেঁষে ঘুমিয়ে থাকে শান্ত জলের হ্রদ, নদী বয়ে চলে তার আপন মনে, সীমানার ওপারে নীল আকাশ চুমুখায় পাহাড়ের বুকে। এখানে প্রায় 14টির মতো উপজাতি বাস করে, চাকমা, মারমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খেয়াং, পাংখোয়া, লুসাই, সুজ, সাঁওতাল ও রাখাইন এখানে অন্যতম আদিবাসী। এ সকল উপজাতীয় নৃগোষ্ঠীর জীবনযাপন ও সংগ্রাম আপনাকে যেমন মুগ্ধ করবে, তেমনি মুগ্ধ করবে এর পর্যটন এলাকাগুলো। তো দর্শক মণ্ডলী, রাঙ্গামাটি শহরের বিভিন্ন জায়গা থেকে আপনি ট্রলার বা নৌপথে নৌকা ভাড়া করে এই সমগ্র রাঙ্গামাটি ঘুরে দেখতে পারেন। সারাদিনের জন্য ভাড়া করলে 7-8 হাজার পর্যন্ত ভাড়া হতে পারে। একটা মাঝারি আকৃতির বোটে 30 জন বসা যায়। পর্যটন থেকেও বোট ভাড়া করা যায়, তবে রেট বেশি। রাঙ্গামাটি থেকে জলপথে সোজা মাইল 8 গেলে সৌন্দর্যের লীলাভূমি এবং পাহাড়ি ঝর্ণা সুবলং। রাঙ্গামাটির প্রায় 3 দিকেই কাপ্তাই হ্রদ। এই জলপথ দিয়ে বরকল যাওয়ার আগে 2টি পাহাড়ের মাঝে সরু পথটি সুবলং। রাঙ্গামাটি শহর থেকে ইঞ্জিন বুটে সুবলং যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। রিজার্ভ বাজার, তবলছড়ি বাজার এবং পর্যটন কমপ্লেক্স থেকে ইঞ্জিন বোট ভাড়া পাওয়া যায়। যাওয়া আসায় ভাড়া পড়তে পারে 1500-2000 টাকা। যেতে পারবেন 30-50 জন। এছাড়া রিজার্ভ বাজার থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত লোকাল লঞ্চ ছাড়ে। এক্ষেত্রে বিভিন্ন গন্তব্যে এই লঞ্চ ধরেও যেতে পারেন। তো রাঙ্গামাটির অদূরেই পেদা টিং টিং, এটি একটি রেস্তোরাঁ বা হোটেল। এখানে শুধু সপরিবারে থাকা যায় তেমন নয়, ভ্রমণও করা যায়। পেদা টিং টিং অর্থ পেট টৈটুম্বুর। মণিস্বপন দেওয়ানের হোটেল এই সুবলংয়ে ঢোকার আগেই পাহাড়ের উপর। ওখানে পার্বত্য চট্টগ্রামের নিজস্ব রান্নার ব্যবস্থা রয়েছে। সারা বছরই রাঙ্গামাটিতে পর্যটক ঘুরতে আসে, তবে শীত আর বর্ষা হচ্ছে এখানে বেড়ানোর উপযুক্ত সময়। রাঙ্গামাটি ভ্রমণে আপনি পাবেন উৎসবের আমেজ ও দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশ। তাই প্রতি বছর বর্ষা শেষেই ভ্রমণপ্রিয়াসী দেশি বিদেশি পর্যটকরা ভিড় জমান বৃহত্তর চট্টগ্রামের এই পার্বত্য জেলায়। বছরের 5 মাস এখানে পর্যটকদের আনাগোড়ায় মুখরিত হয়ে থাকে সমগ্র রাঙ্গামাটি অঞ্চল। বিশেষত বসন্তের উৎসবে মেতে ওঠার জন্য রাঙ্গামাটির মতো প্রাকৃতিক পরিবেশ দুনিয়ায় আর দ্বিতীয় কোথাও নেই। তাই যে কেউ পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে আসতে পারেন এখানে। জীবনে অন্তত একবার হলেও এখানে না গেলে অনেক কিছুই হয়তো অদেখা থেকে যাবে এই জীবনে। চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের আঁকাবাঁকা পথ বেয়ে বাসে চড়ার সময় বেদবুনিয়ায় পা বাড়ালেই পার্বত্য জেলা রাঙ্গামাটি। এই বেদবুনিয়াতেই দেশের সর্বপ্রথম ভূ উপগ্রহ কেন্দ্রটি অবস্থিত। এরপর রানীর হাট বাজার অতিক্রম করে সামনের দিকে তাকালেই চোখে পড়বে সুউচ্চ অসংখ্য পাহাড়ের সারি। সামনের দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে সবচেয়ে উঁচু যে পাহাড়টি চোখে পড়বে
সেটি হলো ফুরমন পাহাড়। তো দর্শক মণ্ডলী, যেখানে বেড়াতে যাবেন শহরে বেড়ানোর ও দেখার মতো অনেক জায়গা রয়েছে, স্থাপনাও রয়েছে, রয়েছে নিদর্শন। এগুলোর মধ্যে কাপ্তাই লেক ভ্রমণ, পর্যটন মোটেল, ডিসি বাংলো, ঝুলন্ত ব্রিজ, পেদাটিংটিং, শুভলং ঝর্ণা, রাজবাড়ি, রাজবন বিহার, উপজাতীয় জাদুঘর, কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, কাপ্তাই জাতীয় উদ্যান ইত্যাদি উল্লেখযোগ্য। কিভাবে যাবেন? শহরের একমাত্র বাহন সিএনজি চালিত অটোরিকশা, আর নদীপথে চলে ইঞ্জিন চালিত বোট, ইঞ্জিন চালিত ফাইবার বোট ও স্পিড বোট। এইসব যানবাহনে প্রতি ঘন্টায় খরচ পড়বে 500 থেকে 1000 টাকা পর্যন্ত। আর উপজেলায় ঘুরতে চাইলে যেতে হবে লঞ্চ যুগে, আর সেখানে এক রাত থাকতে চাইলে আগে থেকেই ব্যবস্থা করে নিতে হবে। তো দর্শক মণ্ডলী, আমরা ট্রলারে করে কাপ্তাই হ্রদের সবুজ পানিরাশি দিয়ে চারিদিকে সবুজ পাহাড়ের প্রতিচ্ছায়ায় এমন সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম এই আদিবাসী পল্লী। অনেকগুলো ভালো মুহূর্ত আমরা সেখানে কাটালাম আদিবাসীদের সাথে, নানা রঙের রং ঢং উপভোগ করলাম, তাদের সাথে কথা বললাম, তাদের জীবন আচরণ, বৈচিত্রতা, জীবন প্রণালী, কৃষ্টি কালচার ইত্যাদি সম্বন্ধে আমরা অনেক কিছুই জানলাম। আর সানন্দে তারা আমাদের প্রশ্নের উত্তর দিল, জবাব দিল, এবং তাদের কাছ থেকে আমরা বিভিন্ন জিনিস কেনাকাটা করলাম। তো সব মিলিয়ে ভালো লাগলো। বিশেষ করে আমি তাদের শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক পরিবেশ এবং তাদের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে অনেক কিছুই জানতে পারলাম।
উপরে পর্যন্ত আছে আর কি উপরে উঠবা পরে মনে হয় ফ্যামিলি এই ফ্যামিলি এরকম আরো আরো অনেক উপর পর্যন্ত এটা ফ্যামিলি আছে এটা মনে নাই ডাকমান পর্যাপ্ত পরিমাণ পাইবা যেখানে যাইবা তুমি এইখানে তো বান্দরবন কক্সবাজার সব জায়গায় তো যাইতেছো তুমি কক্সবাজারও পাইবা না We are also observing and visiting Chakma and Chakma's family and their handicraft creations. Boy, okay. Gun? 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 আলালো দুলাল হে আলালো দুলাল আলালো দুলাল ওদের বাবা জিঠান গঙ্গার পুলে মেডেল মেরে পৌঁছে বাড়ি আলালো দুলাল হে আলালো দুলাল আলালো দুলাল হ্যাঁ শিওর শিওর আলালো দুলাল যায় দুলাল যায় মায়ে ওদের বাবা সারাদিন কুদে কুদে মরে আলাল কই দুলাল কই নাই রে নাই রে নাই রে নাই আলাল দুলাল আলাল দুলাল আলাল দুলাল ও ভেরি নাইস হ্যাঁ